বার্সেলোনায় ফিরতে চান নেইমার, পিএসজিতে সময়টা ভালো কাটছে না নেইমারের। নেইমারের সঙ্গে বার্সার সম্পর্কের ইতি ঘটেছে আগস্টের 3 তারিখ। ক্লাবের সঙ্গে সম্পর্কে ছেদ পড়লেও বন্ধুদের সঙ্গে সম্পর্কে বাটা পড়েনি কখনো। 22 কোটি ইউরোর চেকে সম্পর্ক ভেঙেছে ঠিকই, কিন্তু ভালোবাসা বিন্দুমাত্র কমেনি। এমনকি নিজের ভুল বুঝতে পেরে নাকি বার্সেলোনাতে আবারও ফিরতে চান নেইমার, অন্তত এমনটাই বলছে বার্সাভিত্তিক পত্রিকা মুন্দো দেপোর্তিভো। চোটের কারণে আপাতত মাঠের বাইরেই, লক্ষ্য এখন বিশ্বকাপ। হয়তো এই অবসরে বুঝতে পেরেছেন বার্সেলোনা থেকে চলে আসাটা ভুলই ছিল। মুন্দো দেপোর্তিভোর ধারণা, বার্সার খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ রাখা শুধুমাত্র বন্ধুত্বের খাতিরে নয়, যাতে বিপদে আবারও ফিরতে পারেন সে উদ্দেশ্যেও। সে সময়টা সম্ভবত কাছাকাছি চলে এসেছে। নেইমারের কাছে এখন মনে হচ্ছে মেসির থেকে দূরে চলে আসা তার জন্য ভালো নয়, বরং খারাপ হয়েছে। পিএসজির অসাধারণ প্রকল্পের কথা শুনে মোহে পড়েছিলেন, কিন্তু এখন বুঝতে পারছেন এটা কখনোই সম্ভব নয়। আর লিগ ওয়ানের খেলার মানটাও উপভোগ করতে পারছেন না নেইমার। অনেকের কাছে এ নিয়ে পরামর্শ চেয়েছেন নেইমার, তার সিদ্ধান্ত কি ভুল ছিল কি না। সবাই একই উত্তর দিয়েছেন, হ্যাঁ, দল পরিবর্তনের চিন্তাটা ভুল ছিল। এখন কোনোভাবে পিএসজি থেকে বের হওয়াই তার লক্ষ্য, তবে সেটা এখনোই নয়, সেটা হতে পারে 2019 সালের গ্রীষ্মে। নাসির আল খেলাইফির অধীনে 2 মৌসুম থাকতেই হচ্ছে, এটা মোটামুটি নিশ্চিত। তারপর তিনি বার্সাতেই ফিরবেন, কারণ পিএসজিতে বেশি দিন থাকার ইচ্ছে আর নেই। তবে 222 মিলিয়নের রিলিজ ক্লজ সমর্থকদের বিভিন্ন মতামত, সব কিছু মিলিয়ে গুমোট অবস্থা এখনও কাটেনি। দুই পক্ষই এখনও কোর্টে আছে, বলও কোর্টে, যে কোনো দিকে যেতে পারে বল। তবে নেইমার কোন দিকে যাবেন তা দেখতে 2019 পর্যন্ত অপেক্ষা করা লাগছেই। বলা যায় না শেষ মুহূর্তে বার্সা নয় রিয়াল মাদ্রিদও হতে পারে নেইমারের ঠিকানা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন কোনো সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।